একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটো ছাড়া খেজুর আমসত্তের চাটনি কীভাবে বানিয়ে ফেলতে পারবেন, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তো চলুন দেখে নিই আজকের ভিডিওটা। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আমসত্ত, এরকম চোগো চোগো করে কেটে রেখেছি, আর নিয়েছি খেজুর। যতটা পরিমাণ আমসত্ত নিয়েছি ঠিক তার তত পরিমাণে আমি এখানে খেজুরও নিয়েছি, আর অল্প অল্প পরিমাণে এখানে কাজু কিশমিশ নিয়েছি। এই চাটনির জন্য আর লাগবে অর্ধেক লেবুর রস, চিনি আর হাফ টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আছে, কারণ এই চাটনিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। তো অল্প তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমসত্তগুলো। 40-50 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে আমসত্তটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরটা। খেজুর দেওয়ার পরও ওই 40-50 সেকেন্ডের জন্য আবারও খেজুর আর আমসত্ত একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সহজ এই চাটনি রেসিপিটি, অথচ খেতে হয় খুবই দুর্দান্ত, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। আর আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত স্টোরও করতে পারেন। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি কাজু কিশমিশটাও। কাজু কিশমিশ দেওয়ার পরও আরও 30-40 সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর আমসত্ত খেজুর সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে আপনারা অনেক দিন চাটনিটাকে সংরক্ষণ করতে পারবেন, আর খুব সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভারও কিন্তু এর মধ্যে অ্যাড হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি, যেহেতু এটা খুব মোটা দানা চিনি তাই আমি এখানে 4 টেবিল স্পুনই অ্যাড করলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে, আর চাটনিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই গাঢ় হয়ে যায়। তো আমি এইভাবেই নামিয়ে নেব। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই জিরেটাকে শুকনো খোলে একটুখানি ভেজে নেবেন, তারপর গুঁড়ো করবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় চাটনিতে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আমি এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত লবণ অ্যাড করিনি। তো শেষে খুবই সামান্য পরিমাণে সাদা লবণ আর অল্প পরিমাণে বিট লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ব্যাস, আমাদের অনুষ্ঠান বাড়ির মতো আমসত্ত খেজুরের চাটনি কিন্তু একদম রেডি। আপনারা অবশ্যই এই চাটনিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কি দুর্দান্ত হয় খেতে। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সকলকে জানাই কালী পুজোর আগাম শুভেচ্ছা।